রাজ্য রাজনীতিতে এসেছে নয়া মোড়। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সাথে ত্রিপাক্ষিক চুক্তির পর ত্রিপুরার ভারতীয় জনতা পার্টি সরকারের সাথে জোট করল রাজ্যের প্রধান বিরোধী দল ত্রিপুরামথা। আসন্ন লোকসভা নির্বাচনের আগে এ জোট সম্পন্ন হয়েছে। ত্রিপুরা মন্ত্রিসভার সদস্য হিসাবে বৃহস্পতিবার শপথ নিয়েছেন অনিমেষ দেববর্মা এবং প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বৃষকেতু দেববর্মা। রাজভবনে তাদের শপথ বাক্য পাঠ করিয়েছেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। আনুষ্ঠানিকভাবে বিজেপির সাথে জোটে সামিল হয়েছে ত্রিপুরামথা। বৃহস্পতিবারের শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজভবনে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এবং ত্রিপুরামথা দলের প্রাক্তন সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয় প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, উত্তর পূর্ব ভারতে ত্রিপুরা রাজ্যকে সমৃদ্ধশালী করে তুলতে চাইছেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দল বিশ্বাস করে জনজাতিদের বিকাশের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের সার্বিক উন্নয়ন হবে। রাজ্যের সর্বাঙ্গীন বিকাশের স্বার্থে ত্রিপুরামথা বিজেপি আইপিএফটি সবাই একসাথে মিলে সরকার পরিচালনা করবে। না দেখুন, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী চাইছেন এই উত্তর পূর্বাঞ্চলের মধ্যে এই ত্রিপুরা, ছোট্ট রাজ্য ত্রিপুরা, এই ত্রিপুরাকে সমৃদ্ধশালী করা। তো সেখানে জনজাতি গোষ্ঠীর একটা বিশাল বড় ভূমিকা রয়েছে। তো যারা এই ত্রিপুরামথার সঙ্গে ত্রিপুরামথা দলের যারা ছিল তাদের মধ্যে দুইজনকে আজকে মন্ত্রিসভায় শপথ নেওয়া হয়েছে। অর্থাৎ এই যে প্রয়াস আমাদের, যে আমরা বিশ্বাস করি জনজাতি বিকাশের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের সম্ভব, তার আজকে বাস্তবায়ন হয়েছে। এবং আগামী দিন বিজেপি, ত্রিপুরামথা, আইপিএফটি, সমস্ত এই রাজ্যের সাথে সবাই মিলিতভাবে আমরা কাজ করব, সেই সংকল্প নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। অপরদিকে আরেকটি বিষয় স্পষ্ট করে দিয়েছেন ত্রিপুরামথা দলের প্রাক্তন সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। মন্ত্রী হওয়ার পর নিজেদের জনজাতি লোকেদের কথা ভুলে গেলে চলবে না, তাদেরকে সমান গুরুত্ব দিতে হবে। ত্রিপুরার মন্ত্রী ক্যাবিনেটের ভিতরেও নিজেদের দাবি বিস্তারিতভাবে তুলে ধরতে হবে বলে এদিন স্পষ্ট বার্তা দিয়েছেন উবাগ্রা। এর পাশাপাশি পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের প্রার্থী কে হবেন সে ব্যাপারেও এদিন বক্তব্য রেখেছেন তিনি। বলেছেন, বিজেপি হোক বা ত্রিপুরামথা হোক, পূর্ব ত্রিপুরা থেকে দিল্লিতে এমন ব্যক্তিকে পাঠানো হবে যে জনজাতিদের কথা দিল্লি অবধি পৌঁছে দিতে পারবে। আমি মানে আপনা ইন্টেনশন আপনি এমএলএ যে ভি মিনিস্টার বন রহে হ্যায় উনকো ক্লিয়ারলি বোল দিয়া হ্যায় কি হামে আপনা তরিকা নাহি বদলনা হ্যায়। জো গলতি পিছলে সরকার মে কবি কবি হুই হ্যায় কি আপ মন্ত্রী বননে কে বাদ আপনে লোগো কা মুদ্দা নাহি উঠাতে হো, চুপ বেঠ জাতে হো, ভেসা নাহি চলেগা। और हमें अपना मुद्दा अब कैबिनेट के अंदर भी रखना पड़ेगा। कैबिनेट के बाहर तो मैं हूँ रखने के लिए, कैबिनेट के अंदर जो हमारा अचीवमेंट, हमारा गोल, हमारा लक्ष्य है, उनको ये रखना पड़ेगा बिना हिचकिचाहट। और दिल्ली में भी हम सोच रहे हैं कि एक ऐसे ही व्यक्ति को भेजे जो हमारी बात দিল্লি মে ভি রাখে। মহারাজ, এখন তো মন্ত্রী সভায় আপনারা জয়েন করে নিয়েছেন, এখন কি মন্ত্রী সভার ভেতরে থেকে আপনারা ত্রিপুরা ল্যান্ড বন্ধ দাবি করতে পারবেন? জো ভি হোগা, অন্দর সে ভি হোগা, বাহার সে ভি হোগা, দিল্লি সে ভি হোগা। আচ্ছা, আইডিয়া হ্যায় কি উই হ্যাভ টু ডেলিভার অর কুছ নাহি বদলতা হ্যায়। হাম কো পাবলিক নে চুনা হ্যায়, হামনে পাবলিক কো কুছ কাহা হ্যায়, ও বাত নাহি বদলতা হ্যায়। ক্যাবিনেট কে অন্দর ভি ও বাত হোগা, सरकार के अंदर आके भी वो बात होगा, सरकार के बाहर भी वो बात होगा, दिल्ली में भी वही बात होगा और बाहर में भी मैं जो हूँ मैं वही बात करूँगा। ये मैं अभी बोल नहीं सकता हूँ, लेकिन मैंने बहुत क्लियरली कह दिया है, हमने अकॉर्ड साइन किया है ट्राइपार्टाइट, दिल्ली में, स्टेट में और हम। दिल्ली में भी हमें ऐसे ही व्यक्ति चाहिए जो हमें अड़चन ना दे, रोड ब्लॉकेट ना करे। तो हम ऐसा लोग को चाहेंगे जो दिल्ली में पार्टी मतलब नहीं पड़ता, सिंबल मतलब नहीं पड़ता, लेकिन हम ऐसा लोग चाहते हैं जो दिल्ली में हमारा बात करे, ना कि दिल्ली में जाकर चुप हो जाए। নানা প্রকার গুজবকে সত্যি করে 2024 লোকসভা নির্বাচনের আগে রাজ্যের ভারতীয় জনতা পার্টি সরকারের সাথে জোট করল ত্রিপুরামথা। এখন দেখার এর ঠিক কতটা প্রভাব পড়ে আগামী নির্বাচনে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।